আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো এবং সুস্থ রয়েছো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া নিয়ে আমি অলরেডি একটি ভিডিও তোমাদের সামনে হাজির করেছি, সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া রয়েছে। সেটি যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা কিভাবে আবেদন করবে সেই প্রক্রিয়া নিয়ে করা হয়েছে, তো যারা এখনও আবেদন করনি সেই ভিডিওটি দেখে নিতে পারো। এবং আজকের ভিডিওটি আমি তৈরি করেছি, তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছ, যারা ও লেভেল ই লেভেল বিদেশি শিক্ষার্থী রয়েছে এবং যারা সাধারণ বোর্ড ছাড়া অন্যান্য বোর্ড যেমন উন্মুক্তর আন্ডারে রয়েছে তারা কিভাবে অ্যাপ্লাই প্রসেসিংটি করবে এবং তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করবে সেই প্রক্রিয়াটি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। তো তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় যে admission.com যে ওয়েবসাইটটি রয়েছে সেটিতে যদি আসো, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সেটি দিয়ে দিব লিঙ্কটি, তো আসলে তোমরা এই ধরনের একটি উইন্ডো এখানে দেখতে পাবে। তো এখানে দেখো, প্রথমে বলা রয়েছে ও এ লেভেল বিদেশি শিক্ষাত্মক ডিগ্রিদের সমমান নিপুণের জন্য আবেদন গ্রহণ চালু হয়েছে, অর্থাৎ তোমরা আবেদন করতে পারবে এবং সমমান আবেদন মেনুতে তোমরা সেটি ক্লিক করে করতে পারবে। এখানে যে লিঙ্কটি দেওয়া রয়েছে সেটিতে ক্লিক করে করতে পারবে এবং তোমাদের অবশ্যই এখানে রোল নাম্বার, আসনে কেন্দ্রস্থান কোনো সম্পর্ক নেই। তোমরা যারা সাধারণ বোর্ডে আবেদন করেছো এবং যারা এখন নতুনভাবে ও লেভেল এ লেভেলে আবেদন করতে চলেছ তাদেরকে বলে রাখা ভালো যে তুমি প্রথম দিন করলে তোমার সিট যেখানে পড়তে পারে শেষের দিন করলে সেখানে পড়তে পারে, তাই তোমরা তাড়াহুড়া না করে সময় নিয়ে খুবই মনোযোগ সহকারে তোমরা আবেদন ফর্মটি পূরণ করবে। অনেকেই আমার বিগত যে ভিডিওটি রয়েছে সেখানে অনেকেই তোমরা বারবার কমেন্ট করেছো তোমাদের এটা ভুল ওইটা ভুল, তো এই ভুলগুলো যেন না হয় তোমরা সময় নিয়ে কাজটি করো। এরপর হলো, কোনো অবস্থাতে ব্রাউজারকে তোমরা রিলোড করবে না, রিলোড করলে তোমাদের যে মেসেজিং প্রক্রিয়া সেটি কিন্তু উল্টপাল্ট হয়ে যায়, অনেকে দেখা যায় পাসওয়ার্ড কাজ করতে পারে না, তো এই কাজগুলো তোমরা অবশ্যই করবে না। অবশ্যই তোমরা পাসওয়ার্ডটির জন্য একটু অপেক্ষা করবে তোমরা, তাই সফলভাবে কাজগুলো করতে পারবে। যাই হোক, আমি আর বিস্তারিত তোমাদের অন্য কথা না বাড়িয়ে এখানে দেখিয়ে দিই। তো তোমরা এখানে সমমান আবেদন বাটনটিতে ক্লিক করবে, ক্লিক করলে দেখো এখানে তোমরা আবেদন করুন নামক একটি অপশন দেখতে পাবে এবং তোমাদের জন্য নির্দেশনা এখানে দেওয়া রয়েছে। তোমাদের সনদের সমমান সনদের জন্য আবেদন করতে হলে আপনাকে এ লেভেল সমান পরীক্ষার জন্য যে সকল বিষয় অধ্যয়ন করেছেন তার উপর ভিত্তি করে বিজ্ঞান মানবিক শাখা এবং ব্যবসা শাখার জন্য আপনারা আবেদন করতে পারবেন। বাউ বিএসএসসি এসএসসি বিদেশি সমতুল্য পরীক্ষার্থীরা যারা রয়েছে তারা আবেদন করতে পারবে এবং 5 স্কেলে সমতুল্য জিপি নির্ধারণ করে তোমাদের যে রিকোয়ারমেন্ট সেটি থাকলে তোমরা আবেদন করতে পারবে। এবং অবশ্যই সমান আবেদন করার পরে প্রথমে তোমাদের জন্ম নিবন্ধন এবং বৈধ পাসপোর্ট হিসেবে পাসপোর্ট থাকলে অথবা জন্ম নিবন্ধন থাকলে অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধন কপি হতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের হাতে থাকা টেলিটক, এয়ারটেল, রবি, গ্রামীণ এই ফোনগুলো দিয়ে তোমরা SMS করতে পারবে এবং SMS করার মাধ্যমে একটি পাসওয়ার্ড পাবে। যাই হোক, আমি বিস্তারিত বিষয়গুলো তোমাদেরকে দেখিয়ে দিব এবং তোমাদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরে তোমাদের যে প্রয়োজনীয় নথিগুলো রয়েছে অবশ্যই SSC HSC মার্কশিট, সনদপত্র, পাসপোর্টের প্রতিটি পৃষ্ঠার সনদপত্র এবং জন্ম নিবন্ধন কপির সনদপত্রগুলো তোমাদেরকে স্ক্যান করে তোমাদেরকে জমা দিতে হবে, তাই এই কাজগুলো তোমরা সবচেয়ে ভালো হবে দোকানে গিয়ে করলে। তবে তোমরা ভিডিওটি দেখে না যেন ভালোভাবে তোমাদের কোনো কিছু ভুল না হয়ে যায় তার জন্য। তো তোমরা কি করবে এবার চলো, প্রথমে তোমরা এখানে আবেদন করুনে ক্লিক করবে। তো আবেদন করুনে ক্লিক করলে এখানে আইডি লিখুন এবং পাসওয়ার্ড লিখুন একটি আসবে। তো তোমাদের আইডি পাসওয়ার্ডটি তো এখন নেই, কিভাবে তোমরা আবেদন করবে তার জন্য নিবন্ধন করুন অপশনটিতে তোমাদেরকে যেতে হবে এবং নিবন্ধন করুন অপশনে গেলে তোমরা এখানে বিজ্ঞান শাখা, মানবিক শাখা, বাণিজ্য শাখা দেখতে পাবে। তো তুমি কোন শাখায় আবেদন করবে সেটি তুমি নির্ধারণ করে দিবে, ধরো বিজ্ঞান শাখা করবে এবং এখানে জন্ম নিবন্ধন অথবা পাসপোর্টের নাম্বার, জন্ম নিবন্ধন অনলাইন কপি হলে অনলাইন কপির নাম্বারটি লাগবে এবং এই পাসপোর্ট নাম্বার অথবা জন্ম নিবন্ধন নাম্বারটি দিবে এবং সাথে এখানে নির্ধারণ করে দিবে জন্ম নিবন্ধন নাকি পাসপোর্ট সেটি নির্ধারণ করে দিবে। এরপর এখানে নিশ্চিত করছি বাটনে ক্লিক করবে, জন্ম নিবন্ধন নাম্বারটি দিবে এবং দেওয়ার পরে তোমাদের নিশ্চিত করছি বাটনে ক্লিক করলে উপরে দেখতে পারবে তোমার একটি আইডি নাম্বার, এই আইডি নাম্বারটি সাথে সাথে তোমরা খাতে লিখে ফেলবে। এই আইডি নাম্বারটি পরবর্তী তোমাদের যে লগ ইন করার জন্য আইডি নাম্বার দরকার সেই আইডি নাম্বারটা এটি হিসেবে কাজ করবে। এরপরে তোমরা ওকে বাটনে ক্লিক করবে, ওকে বাটনে ক্লিক করার কিছুক্ষণ পরে দেখতে পারবে তোমাদের একটি SMS করতে হবে এবং SMS প্রক্রিয়াটি তোমাদের এখানে শো করবে এবং এই SMS প্রক্রিয়াটি তোমরা যা যা লেখা আছে সেই প্রক্রিয়াটি তোমার নিজের মোবাইল থেকে SMSটি করবে, অবশ্যই তোমার নিজের মোবাইল থেকে করবে, দোকানদারের মোবাইল থেকে করবে না। তোমাদেরকে আমি বারবার বলছি তোমার নিজের মোবাইল থেকে করবে, তো নিজের মোবাইল থেকে করলে
তারপরে দেখতে পাবে তোমার মোবাইল একটি এসএমএস এর পাসওয়ার্ড আসবে। এই পাসওয়ার্ডটি তোমরা এখানে বসাবে। বসানোর পরে অবশ্যই এখানে পাসওয়ার্ডটি এখানে বসানোর পরে তোমরা দাখিলকরণ বাটনে ক্লিক করবে। তো দাখিলকরণ বাটনে ক্লিক করার পরে তোমাদেরকে নতুন একটি উইন্ডোতে নিয়ে যাবে। তো নতুন উইন্ডোতে গেলে তোমরা এখানে দেখতে পারবে মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর, সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশি শিক্ষা বোর্ড কিনা, ও এ লেভেল বিদেশি শিক্ষা বোর্ড কিনা, নাকি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা বোর্ড, সেটি তোমরা সিলেক্ট করে দিবে। তো বাংলাদেশ, তো আমি এখানে তোমাদেরকে এ লেভেল এবং ও লেভেল দিয়ে দেখাচ্ছি। যারা উন্মুক্ত তারা উন্মুক্ত সিলেক্ট করবে, যারা বাংলাদেশের শিক্ষা বোর্ড সেটি সিলেক্ট করবে। তো আমি দেখাচ্ছি তোমাদেরকে, এখান থেকে তোমরা দুটি ক্লিক করে নিবে। ক্লিক করার পরে পরবর্তী ধাপে যাবে। তারপরে তোমার নাম ঠিকানা সাধারণভাবে যেভাবে আবেদন করেছে যারা, তাদের মতোই নাম দিবে। তারপরে হলো তোমার পিতার নাম, জাতীয় পরিচয়পত্র, মাতার নাম, মাতা জাতীয় পরিচয়পত্র। দেখবে এখানে লাল টিকমার্ক করা যে অপশনগুলো রয়েছে এগুলোই কিন্তু মূলত দিতে হবে। তো এই অপশনগুলো দেখতে পারবে। এরপরে দেখতে পারবে তোমার ছাত্রছাত্রী, এরপরে দেখতে পারবে ছাত্রছাত্রী নির্বাচন করুন, তুমি ছাত্র নাকি ছাত্রী সেটি। এরপর জন্ম তারিখটি অবশ্যই তোমার যে পাসপোর্ট অথবা যে জন্ম নিবন্ধন নাম্বার সেটির সাথে মিল রেখে তোমাদের সেটি বসাতে হবে। প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে ইয়ার। এখানে যে একটি অপশন দেওয়া রয়েছে বাই দিয়ে, তো স্ল্যাশ দিয়ে তোমাদেরকে এগুলো বসাতে হবে। এরপর ইমেল নাম্বারটি মাস্ট দিতে হবে এবং মোবাইল নাম্বারটিও মাস্ট দিতে হবে। এবং এই দুটি প্রক্রিয়া দেওয়ার পরে তোমরা দেখতে পাবে পরবর্তী ধাপ, এবং পরবর্তী ধাপে তোমরা ক্লিক করবে। তো এগুলো দেওয়ার পরে আমি একটু দিলাম। পরবর্তী ধাপে দেওয়ার পরে তোমরা এখানে দেখতে পারবে উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার, উচ্চ মাধ্যমিকের সমমান বোর্ড কোনটি, এবং পাশের সন অবশ্যই 2020 হবে, এবং পাসপোর্ট নাম্বারটি যদি থাকে পাসপোর্ট নাম্বারটি দিবে। এরপরে তোমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হলো সেটি হলো তোমাদের যে গ্রেডিং পদ্ধতি সেটি, এবং বিষয়গুলো যোগ করণে ক্লিক করে তোমার বিষয়গুলো যোগ করবে। অবশ্যই তোমাদের যে বিষয়গুলো সেটি যোগ করে দিবে, প্রত্যেকটি বিষয়ে লেটার গ্রেড যোগ করে দিতে হবে। এগুলো কিন্তু ভুল করলে চলবে না। কোন বিষয়ে তুমি কত নাম্বার লেটার গ্রেড পেয়েছো, কত লেটার গ্রেড পেয়েছো, সেগুলো কিন্তু সিলেক্ট করে দিবে। তো আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য এগুলো করেই দেখাচ্ছি, আমি কিন্তু একটি ফাইনাল সাবমিট করছি না। তাই তোমরা তোমাদের যে প্রত্যেকটি সাবজেক্টের লেটার গ্রেড উল্লেখ করে দিবে এবং কত পেয়েছো, অর্থাৎ তোমাদের মার্কশিটে যেটি থাকবে সেটি উল্লেখ করে দিবে। এরপর পরবর্তী ধাপে যাবে। পরবর্তী ধাপে গেলে তোমরা এখানে দেখতে পারবে ও লেভেল এবং এ লেভেল। তো ও লেভেল পূরণ করার পরে এ লেভেলটি দিবে। এ লেভেলটিও একই রকম, উচ্চ মাধ্যমিকে তোমার রোল নাম্বার, পাশের সন, এবং মাধ্যমিকের রোল নাম্বার সমমান বোর্ডের পাশের সন, এবং মাধ্যমিকে পাশের সন। এরপর পাসপোর্ট নাম্বার। তো এরপরে এখানে যদি ও লেভেলের মতো পাসপোর্ট নাম্বারটি থাকে সেটি ক্লিক করে দিবে, এবং তোমাদের সেখান থেকে বিষয়গুলো যোগ করণ দিবে। তো তোমরা ও লেভেল, এ লেভেল প্রত্যেকটিরই বিষয়গুলো যোগ করণ গিয়ে বিষয়গুলো দিবে। এরপর পরবর্তী ধাপে যাবে। পরবর্তী ধাপে গেলে দেখতে পাবে এখানে ওকে, প্রত্যেককে তো ওকে বাটন দিয়ে ক্লিক করবে। পরবর্তী ধাপে গেলে তোমাদের ফাইলগুলো, এবং প্রত্যেকটি ফাইল তোমাকে দিতে হবে ও লেভেল, এ লেভেল, জন্ম নিবন্ধনের সনদ কপি এবং পাসপোর্টের কপি, এবং তোমার এসএসসি এইচএসসি মার্কশিটের ফটোকপিগুলো প্রত্যেকটি স্ক্যান করে তোমাদেরকে জমা দিতে হবে, এবং এগুলো সত্যায়িত করা থাকতে হবে। এরপর নিশ্চিত করেছি বাটনে ক্লিক করলে তোমরা ফাইনাল সাবমিট হয়ে যাবে। এরপরে গিয়ে তোমার ছবি দিতে হবে, এবং তোমাদের যে আনুষঙ্গিক বিষয়গুলো সেগুলো দিতে হবে। তো এই প্রক্রিয়াগুলো খুবই সিম্পল প্রক্রিয়া। আবেদন ফিটি সেটি জমা দিতে হবে মোবাইল ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এগুলোর মাধ্যমে। তো ফিটি জমা দেওয়ার পরে তোমাদেরকে একটি ডাউনলোড অপশন পাবে, সেই ডাউনলোড অপশনটি সঠিকভাবে করে নিবে, এবং আইডি মূল ভর্তি পরীক্ষার আবেদনের লগ ইন প্যানেলে এসএসসি এসএসসি রোল নম্বর হিসেবে ব্যবহার করতে হবে। তো এই প্রক্রিয়াগুলি তুমি চূড়ান্তভাবে আবেদন করে ফেলতে পারবে। আশা করি তুমি সব কিছু বুঝেছো, এবং কোনো কিছু বুঝে না থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। আমি চেষ্টা করবো তোমাদেরকে সঠিকভাবে সঠিক ইনফরমেশনটি দেওয়ার। এবং যারা পাসওয়ার্ডটি হারিয়ে ফেলছো তোমাদের জন্য একটু রিমাইন্ডার দিয়ে রাখছি, যারা পাসওয়ার্ডটি হারিয়ে ফেলছো এর আগে আবেদন করেছো, তারা অবশ্যই এখানে যে কল অপশনগুলো দেখতে পাচ্ছ তো সেখান থেকে ক্লিক করবে, অথবা এখানে চ্যাটিং যে অপশন সেখান থেকে ক্লিক করবে। তো করে এগুলো অবশ্য একটু সার্ভারের সমস্যা করার কারণে এগুলো কাজ করছে না, তবে সেখানে তুমি দেখতে পাবে যে তোমার অনেকগুলো নাম্বার রয়েছে, সেখান থেকে তুমি নাম্বারে কল করে তোমার যে পাসওয়ার্ড রিকভারির যে অপশনগুলো সেগুলো সিলেক্ট করবে, এবং তোমার যে তথ্যগুলো সেগুলো দিবে, তাহলে তারা পাসওয়ার্ড তোমাকে ফেরত দেবে। তো আশা করি বুঝতে পেরেছ, এবং ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।